তুমি কি উচ্চ মাধ্যমিক পাস? উচ্চ মাধ্যমিক পাস করে তুমি কোন কোন সরকারি চাকরিতে আবেদন করতে পারবে? এর সেই সমস্ত সরকারি চাকরির জন্য কি কি পরীক্ষা তোমাদের দিতে হয়, কত টাকা স্যালারি রয়েছে এবং এজ কত লাগবে, সমস্ত কিছু উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাসের পর আর সমস্ত সরকারি চাকরি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। উচ্চ মাধ্যমিক পাশে সমস্ত সরকারি চাকরির এ টু জেড তথ্য জানার জন্য। তার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায় যে যে সরকারি চাকরিতে এ তোমরা সেন্ট্রালের কিংবা রাজ্যের পরীক্ষায় বসতে পারবে, চাকরি করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশের, সমস্তটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আগেই বলে রাখি, তোমরা উচ্চ মাধ্যমিক পড়াকালীনও কিংবা ইলেভেনে পড়াকালীনও কিন্তু এই সমস্ত চাকরির প্রস্তুতি করতে পারো এবং উচ্চ মাধ্যমিক পাস না করে উচ্চ মাধ্যমিক দেয়াকালীনও তোমরা এই সমস্ত চাকরির পরীক্ষায় বসতে পারো। প্রথমে বলে রাখি, এখানে রয়েছে এনবিই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এনবিই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এটা সবার প্রথমে দেওয়ার একটাই কারণ, এখানে কম্পিটিশন প্রচুর কম এবং অপরচুনিটি অনেক বেশি। সেই কারণেই এই পোস্টটার দিকে তোমরা অনেক জায়গায় শুনে থাকবে না, এই পোস্টটা অনেকেই কি হচ্ছে অ্যাভয়েড করে, কিন্তু এই পোস্টটা এনবিই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু 12 পাসের পরই তুমি দিতে পারবে এবং এটা কিন্তু ন্যাশনাল বোর্ড কিন্তু নিয়ে থাকে। এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এজ তোমাদের কি লাগবে এনবিএ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য? ও 18 থেকে 27 বছর বয়স যদি তোমার হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এরপরে তোমাদের এক্ষেত্রে কি কি এক্সাম দিতে হচ্ছে, কি কি পড়তে হচ্ছে, জিআই পড়তে হচ্ছে, জেনারেল ইন্টেলিজেন্স পড়তে হচ্ছে, জিএ পড়তে হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, রিজনিং পড়তে হচ্ছে, তারপরে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সমস্তটাই কম্পিউটার বেস অনলাইন এক্সামিনেশন তোমাদের হয়ে থাকে এবং বছরে প্রতি বছর একবার কিন্তু এই এক্সাম হয়ে থাকে। আর এমন একটি চাকরিকে তুমি টার্গেট করবে যে চাকরিটা প্রতি বছর হয়, তাহলে কি হবে, তুমি তোমার প্রিপারেশন থাকবে, এক বছর যদি তোমার সিলেকশনও না হয় পরের বছর আবার রিপিটেডলি তোমার এক্সপিরিয়েন্সের সাথে সেই সমস্ত চাকরিতে তুমি নিযুক্ত হতে পারবে। তো এখানে দেখো স্যালারি রয়েছে, স্যালারি কত 30,000 এর ইনিশিয়াল টাইমে, অর্থাৎ যখন তুমি চাকরিতে জয়েন করবে চাকরির প্রথমেই তুমি 30,000 টাকা স্যালারি পারবে, তারপরে তোমার এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি ইনক্রিজ হতে থাকবে। এরপরে রয়েছে এসএসসি সিএইচএসএল, এই জবের জন্য কিন্তু বেশিরভাগ উচ্চ মাধ্যমিক পাস করা, গ্র্যাজুয়েশন পাস করা ছাত্রছাত্রী কিন্তু আগ্রহী হয়ে থাকে। খুব ভালো একটা ভ্যাকেন্সি, ভালো একটা জব। এখানে তোমাদের এজ লাগবে হচ্ছে 18 থেকে 27 বছর এজের মধ্যে তোমার হতে হবে এবং যোগ্যতা যেটা জানো উচ্চ মাধ্যমিক পাস। তারপরে কি কি এখানে তোমাদের অ্যাকচুয়ালি পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাসে সেটা দেখে নাও। লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে যার স্যালারি রয়েছে 20 থেকে 28,000-এর মধ্যে। তারপরে যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 25 থেকে 30,000-এর স্যালারি রয়েছে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর 25 থেকে 30,000 স্যালারি রয়েছে। এবং তারপরেই রয়েছে কোর্ট ক্লার্ক যার স্যালারি রয়েছে 20 থেকে 25,000। তো এই যে স্যালারিগুলো রয়েছে এটাও কিন্তু এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিং তোমার ইনক্রিজ হবে। এরপরে রয়েছে তোমাদের এখানে কি কি তোমাদের অ্যাকচুয়ালি জব সিলেকশানে অ্যাকচুয়ালি কি কি তোমাদের এক্সাম আসবে, কি টাইপের এক্সাম হবে। দেখো প্রথমে এমসিকিউ তোমাদের হবে, তারপরে কি হচ্ছে তোমাদের এখানে ডেসক্রাইপটিভ পেপার তোমাদের এক্সাম হবে, অর্থাৎ প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের, তারপরে তোমাদের ডেসক্রাইপটিভ পেপার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন উত্তর লিখতে হবে, এবং তারপরে তোমাদের কি হচ্ছে টাইপিং হবে অর্থাৎ স্কিল টেস্ট হবে তোমাদের এর। এবং এই তিনটে তোমরা একটার পর একটা ধাপ, এই তিনটে ধাপ পেরিয়ে গেলেই কিন্তু তোমরা এই মধ্যে যে কোনো একটা জব নিজের করে নিতে পারবে। এরপরেই চলে আসে তোমাদের এসএসসি স্টেনোগ্রাফার। আমি বলবো এজের কথা, তো এখানে উচ্চ মাধ্যমিক পাশে দুটো গ্রুপের আন্ডারে তোমরা এসএসসি স্টেনোগ্রাফারে আবেদন করতে পারো, একটা হচ্ছে গ্রুপ সি এর আন্ডারে, গ্রুপ ডি এর আন্ডারে। যদি গ্রুপ সি এর আন্ডারে আবেদন করো তাহলে বছর তো বয়স হতে হবে তোমার 18 থেকে 30 বছরের মধ্যে, যদি গ্রুপ ডি এর আন্ডারে আবেদন করো তাহলে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এরপরেই তোমাদের রয়েছে এক্সাম। এক্সাম অ্যাকচুয়ালি তোমাদের দুভাবে, দুটো এক্সাম হয়ে থাকে,
থাকে, একটা হচ্ছে কি এমসিকিউ বেস একটা এক্সাম তোমার হবে, যেটা সিবিটি টেস্ট টিবিটি হবে, অর্থাৎ অনলাইনে তোমাদের দিতে হবে। এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে। আর তো এমসিকিউ আর স্কিল টেস্ট এই দুটোতে পাস করলেই কিন্তু তুমি জব পেয়ে যাচ্ছ, চাকরি পেয়ে যাচ্ছ সরকারি। এখানে অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী অঙ্কের থেকে একটু ভয় রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধাজনক, এখানে কিন্তু কোনো রকম ও ম্যাথ কিন্তু আসবে না, কোনোমাত্র ম্যাথের কোশ্চেন কিন্তু আসছে না। এবং স্যালারির কথা যদি বলি, স্যালারি কিন্তু 25,000-30,000 তোমাদের স্যালারি হয়ে থাকে এসএসসি স্টেনোগ্রাফার। এরপরে উচ্চ মাধ্যমিক পাশে যে এক্সামটার কথা বলবো, সেই এক্সামটার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে থাকে এবং তাদের স্বপ্ন হয়ে থাকে, ড্রিম হয়ে থাকে। এ কোন এক্সামের কথা বলছি এখানে, এনডিএ ইউপিএসসির কথা বলছি, এ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এই এক্সামের কথা। এখানে কী কী পোস্ট রয়েছে তোমরা সকলেই জানো, এক হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এর বিষয়ে বলবো। তার আগে বলে রাখি এজ কী লাগবে, এজ হচ্ছে 16-16 থেকে 19 বছর, মানে 16.5-19 বছরের মধ্যে তোমাদের কিন্তু এজ হতে হবে, মানে খুব অল্প বয়সের এটা চাকরি। এখানে অবশ্যই তোমাকে আনম্যারিড হতে হবে, বিবাহিত হলে কিন্তু এই চাকরিতে তুমি বসতে পারবে না, এই চাকরি তুমি পাবে না। এবং এখানে তিনটে পোস্ট যেটা বললাম রয়েছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মিতে তোমাদের হতে গেলে সেক্ষেত্রে তুমি আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমের হও না কেন, তুমি আবেদন করতে পারবে, চাকরি করতে পারবে, ইন্ডিয়ান আর্মি হতে পারবে। এ আর তুমি যদি এয়ারফোর্স কিংবা নেভির জন্য আবেদন করো তাহলে তোমাকে সায়েন্স নিয়ে পাস আউট করতে হবে 12-এ, তাহলে তুমি আবেদন করতে পারবে। এক্ষেত্রে স্যালারির কথা যদি বলি, স্যালারি কিন্তু এখানে 50,000-2,50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, মানে তোমরা বুঝতেই পারছো স্যালারি কিন্তু অনেকটা বেশি এখানে। আর কারণটাও তোমরা জানো, পোস্টগুলো দেখেই বুঝতে পারছো ও কোন পোস্টের কথা আমি এখানে বলছি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভির কথা। এবং তোমাদের কী কী এক্সাম এখানে দিতে হবে প্রথমে বলে রাখি, একটা হচ্ছে ম্যাথ তোমাদের দিতে হবে, জেনারেল অ্যাবিলিটি তোমাদের দিতে হবে, এবং তোমাদের তারপরে ইন্টারভিউ দিতে হবে। এই তিনটে বিষয় ক্র্যাক করতে হবে, তারপরে তোমাদের ট্রেনিং হয়। এবং এর জন্য তো তোমাকে ফিট অবশ্যই থাকতে হবে, কারণ এখানে ইন্ডিয়ান আর্মির কথা বলছি, ইন্ডিয়ান নেভির কথা বলছি। তোমাদের ট্রেনিংও সম্পূর্ণ দেওয়া হবে, ট্রেনিং পিরিয়ডেও তুমি স্যালারি পাবে। তো যাই হোক না কেন, যারা ইন্ডিয়ান নেভি কিংবা ইন্ডিয়ান এয়ারফোর্স কিংবা ইন্ডিয়ান আর্মি হতে চাইছো, তারা কিন্তু 11 থেকেই প্রস্তুতি চালিয়ে যাবে, কারণ তোমরা সকলেই জানো এনডিএ যে এক্সাম রয়েছে, এই এক্সামের জন্য খুব অল্প বয়সে তোমাদের চাকরি নিতে হবে, অল্প বয়সে এক্সামে বসতে হবে। সেই কারণেই কিন্তু তোমাদের প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে, যাদের স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান আর্মি, নেভি কিংবা এয়ারফোর্সে জয়েন করার। তো এখন থেকে তোমরা 11-এ পড়লে কিংবা 12-এ পড়লে এখন থেকে কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারো এনডিএ এক্সামের জন্য। ও এরপরেই তোমাদের চলে আসছে যে হচ্ছে এনটিপিসি রেলওয়ে। এনটিপিসি রেলওয়েতে তোমাদের এজ লাগবে, এজ রয়েছে 18-33 বছরের মধ্যে তোমাদের যদি এজ হয় তাহলে রেলওয়ে এনটিপিসির জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে কি রয়েছে, টিকিট কালেক্টর পোস্ট রয়েছে, তারপর রয়েছে ক্লার্ক টাইপিস্ট, তারপর রয়েছে টেন ক্লার্ক, এই সমস্ত পোস্ট এখানে রয়েছে। তোমাদের ক্লাস 12 পাস যোগ্যতা থাকলে এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করে এই সমস্ত চাকরি কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এবং এখানে এক্সামের কথা যদি বলি, এখানে কিন্তু দুটো টাইপে এক্সাম হয়ে থাকে, একটা হচ্ছে প্রি অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, আর একটা হচ্ছে মেন্স এক্সাম। প্রিলিমিনারি এক্সাম আর মেন্স এক্সাম, এই দুটো এক্সাম দিতে হবে এবং সিলেবাস প্রায় একই রকম। এখানে ম্যাথ আছে, জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স আছে, তারপরে এখানে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস আছে, তারপরে হচ্ছে এখানে তোমাদের রিজনিং, এই সমস্ত সিলেবাস তোমাদের রয়েছে এনটিপিসি রেলওয়ের। তো তোমরা যদি চাও যে রেলওয়েতে জব করবে ক্লাস 12-এর পরে, তাহলে কিন্তু এনটিপিসির জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে একটা বিষয় বলে রাখি, তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে যে আমরা সরকারি চাকরি করব, খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পাবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 11 থেকেই পড়াশোনার পাশাপাশি যদি তোমরা এই সমস্ত চাকরিগুলোকে টার্গেট করো, সাথে প্রস্তুতি নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রস্তুতি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে এবং তোমরা সরকারি চাকরিও খুব অল্প বয়সের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে আসবো স্টেটের যে পরীক্ষাগুলো হয়, রাজ্যের যে ভ্যাকেন্সিগুলো বেরোয় উচ্চ মাধ্যমিক পাশে, তোমরা সকলেই জানো এই মুহূর্তে খুব বেশি পপুলার WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, আর WBHRB অর্থাৎ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের থেকে যে নিয়োগ নেওয়া হয়, এই দপ্তরে নিয়োগ নেওয়া হয়। তো এখান থেকে কী কী
পোস্ট এখানে রয়েছে, তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ক্লার্ক রয়েছে, ড্রাইভার রয়েছে, ফুড সাব ইন্সপেক্টর রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, ডেডিকেটেডভাবে আমি বিস্তারিত আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই যে রাজ্যের যে চাকরিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেক বছর হবে, এর কোনো গ্যারেন্টি নেই। অনেক সময় দু বছর পর আর অ্যাকচুয়ালি রাজ্য সরকার এই জবের রিক্রুটমেন্ট বের করে, কোনো কোনো ক্ষেত্রে 3 বছর পর। তো অ্যাকচুয়ালি আর রিপিটেডলি রাজ্য সরকারের অ্যাকর্ডিং, রাজ্য সরকারের এর ভ্যাকেন্সির অ্যাকর্ডিং কিন্তু নিয়োগপত্র তৈরি করে রাজ্য সরকার। বাদ বাকি এই যে জবগুলো দেখছো প্রত্যেক বছরে দুবার কিংবা একবার নেওয়া হয়, যেমন এনবি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বছরে একবার হয়, আর এসএসসি বছরে একবার হয়, আর এসএসসি স্টেনোগ্রাফার বছরে একবার এক্সাম হয়, এনডিএ এক্সাম বছরে কিন্তু দুবার হয়, আর এবং তোমাদের যদি বলি এনটিপিসি রেলওয়ে, তারও এক্সাম বছরে একবার হয়। বাদ বাকি রাজ্য সরকারের কি হচ্ছে, রাজ্য সরকারের অ্যাকর্ডিং রাজ্য সরকার নিয়োগপত্র বের করে। তো সমস্তটাই তোমাদের আলোচনা করলাম, উচ্চ মাধ্যমিক পাস করে যে যে চাকরির জন্য তোমরা প্রস্তুতি নিয়ে যে যে চাকরি দিয়ে নিজের কেরিয়ার বিল্ড করতে পারবে সেই সমস্ত চাকরির কথা। তোমার যদি সরকারি চাকরি স্বপ্ন হয়ে থাকে এবং তুমি যদি সরকারি চাকরি করতে চাও, তাহলে অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিতে থাকো এবং এমন একটা সরকারি চাকরিকে তুমি টার্গেট করো যে সরকারিগুলোর পরীক্ষা প্রত্যেক বছর হয়। কোনো কারণে যদি এবছর তুমি পরীক্ষায় ক্র্যাক না করতে পারো, জব না পাও, পরের বছর সেই আর জন্য তোমার এক্সপিরিয়েন্স আরও বেশি থাকবে, আবার তোমরা পরের বছর সেই পরীক্ষায় বসে চাকরিটা নিজের করে নিতে পারবে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই একটি লাইক করার সাথে ভিডিওটিকে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিনিয়ত সরকারি চাকরির প্রস্তুতি এবং ইনফরমেশন পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।